ছেড়ে হাইলাকান্দি জেলার জানকীবাজারে এক শিশুর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দি জেলার জানকীবাজার এলাকা। সকাল 10টায় উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ড গ্রামে বিদ্যুতের তার ছেড়ে মৃত্যু হয় শামসুল হক বড়ভূইয়ার 13 বছরের পুত্র শাহিন আহমেদ বড়ভূইয়া। এই ঘটনার জন্য স্থানীয় জনতা হাইলাকান্দি জেলার বিদ্যুৎ বিভাগের গাফিলতি বলে অভিযোগ করে মৃতদেহকে কেন্দ্র করে জাতীয় সড়কে গড়ে তোলেন সড়ক অবরোধ। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে আসেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, সার্কেল অফিসার আব্বাস মির্জা সহ 5 গ্রাম পুলিশ। জেলা প্রশাসনের পক্ষ থেকে 2 লক্ষ, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে 4 লক্ষ এবং বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী 20,000 টাকার আর্থিক সাহায্যের আশ্বাস দিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করতে সক্ষম হন। স্থানীয় জনতার অভিযোগ ঝুঁকিপূর্ণতার ঠিক করতে বারংবার বিদ্যুৎ বিভাগকে অবগত করলেও বিভাগীয় তরফে কোনো ধরনের সংস্কার না করায় এই প্রাণহানির ঘটনা ঘটে। দোকানে দেখতে যাচ্ছি ন্যাশনাল হাই অবরোধ করছি আমরা বিভিন্ন জনতা লইয়া, এবং আমার অটো ইউনিয়নের প্রেসিডেন্ট বুলবুল আলম আমার ভাই, এবং এমপি সুরক্ষা সংস্থা সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট মুজিবুর রহমান চৌধুরী। আমরা আজকে এই ছেলেটা বিদ্যুৎ বিভাগের গাইলতের কারণে আজকে আমরা ছেলেটা আমরা কিছু থেকে হারিয়ে গেছি। কোন জায়গা ছেলে? এটা বহুত উত্তরাঞ্চল পাটপুর। এটা বহুত আমরা দুঃখের ব্যাপার। কিভাবে হয়েছে ঘটনাটা? এই ঘটনাটা তার শিরছে ছেলেটা বাচ্চাটা তখন নিচে খেলা, তার তখন তারটা সিঁড়িয়া উপরে পড়ে গেছে ওড়িয়া, যখন লগে লগে বাচ্চাটা মারা গেছে। আমরা দাবি হয়ে থাকলো এপিডিএসসিএলের এই দুর্গতির কারণে আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় এই যে তার ছিঁড়িয়া পড়ছে। বিভিন্ন সময় আমরা ফোন করি এসডিওরে, এসরে, সাইটের ইনচার্জেরা, এরারে আমরা জানাইছি যে তারটা ছিঁড়িয়া পড়বো, আপনারা এটা ব্যবস্থা লো। আগে থেকে ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আসলো, তারা কোনো ব্যবস্থা লইছে না, আপনারা জানালে আসলো, আগে জানাইলে আসলো। এবং ইলে আরো বিভিন্ন জায়গা আছে, বাঁশের খুঁটি দিয়া তার মেইন তার রাখা আছে, ইলে বিভিন্ন জায়গাতে এখন পর্যন্ত আছে। রিটার্ন টিচারের কমপ্লেন দেওয়ার বাদে কোনো সুযোগ তারা লইছে না। এবং আমরা এই ছেলের 10 লক্ষ টাকা অনুদান দেবো লাগবো। এবং এই যে এপিডিসি হাইলাকান্দির যে এসডিও আছেন, অতি সত্ত্বর সাসপেন্সন করা লাগবো, এবং সাইটের ইনচার্জে সাসপেন্সন করা লাগবো। আমরা মুসলমান তো, আধুনিক লেখা এগুলো মহত্ব, কিন্তু আমরা যতক্ষণ চেষ্টা চালাইবা কই লোকে ডিসি প্রতিনিধি লোকে সার্কেল অফিসার ম্যাজিস্ট্রেট ডিসির লোকে মাঠ শেষ হয়ে গেছে। ডিসির তরফ থেকে 2 লক্ষ টাকা পাবা, কারেন্টের তরফ থেকে 4 লক্ষ টাকা দিবা, 6 লাখ টাকা আর মাত্র লাস্ট চেষ্টা করে আইছি। ওই বাবা রাজাগুলো